আজকে ক্লাস ওয়ান এর ইংলিশ ম্যাথের প্রথম চ্যাপ্টারে ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ নাম্বারস ইন বিটুইন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এখানে দেখো বিটুইন মানে হলো মধ্যে সংখ্যা, এখানে দুই দিকে দুটো সংখ্যা আছে, মধ্যে তোমাদেরকে পূর্ণ করতে হবে। 3 এবং 25 এই দুটো সংখ্যার মধ্যে সংখ্যা কি হবে? 24 দেখো লিখেছি, 39 এবং 41 এই দুটোর মধ্যে সংখ্যা কি হবে? 40 লিখেছি, 40 এবং 16 এর মধ্যে সংখ্যা 15। এইভাবে তোমাদেরকে বিটুইন মানে মধ্যে সংখ্যা দিয়ে ম্যাথটা পূরণ করতে হবে। তারপর দেখো নিচে এসো, 31 ইজ ইন বিটুইন 30 এন্ড 32, 32 এর মধ্যে সংখ্যা কি? 31। আর দেখো ড্যাশ ইজ ইন বিটুইন 17 এন্ড 90, 17 90 এর মধ্যে 90 এর মধ্যে সংখ্যা 18। তাহলে এখানে নিচে একইভাবে করা হয়েছে, তার ড্যাশ ইজ ইন বিটুইন 29 এন্ড 31, 29 31 এর মধ্যে সংখ্যা 30 এখানে লিখতে হবে। 20 is in between 19 and 21, 19, 21 এর মধ্যে সংখ্যা 20। ড্যাশ ইজ ইন বিটুইন 45 এন্ড 47, 45 এবং 47 এর মধ্যে সংখ্যা 46। এরকম শেষেরটা প্রায় 49 ইজ ইন বিটুইন 48 এন্ড 50, 48, 40, 50 মধ্যে সংখ্যা 49। এইভাবে তোমাদেরকে মধ্যে সংখ্যা করতে হবে, লিখতে হবে। এবার দেখো সায়েন্সে যাও, ক্লাস ওয়ানের সায়েন্সের প্রথম চ্যাপ্টারে দা ওয়ার্ল্ড অফ প্ল্যান্টস নিয়ে আলোচনা করবো। দা ওয়ার্ল্ড অফ প্ল্যান্টস শুনে হলো আমাদের পৃথিবীতে যে গাছপালাগুলো আছে সেই সম্বন্ধে এখানে লেখা হয়েছে। দেখো প্রথমে কি আছে, প্ল্যান্টস ক্যান বি সিন অল অ্যারাউন্ড আস, গাছপালা আমাদের চারপাশে দেখতে পাওয়া যায়। মোস্ট অফ দ্য প্ল্যান্টস আর গ্রিন ইন কালার, অধিকাংশ গাছগুলো হলো সবুজ কালারের, গ্রিন মানে সবুজ, কালার মানে রঙের। আচ্ছা অধিকাংশ গাছের রং হলো সবুজ, সো দে আর কল আর গ্রিন প্ল্যান্ট, সুতরাং তাদেরকে বলা হয় সবুজ, সুতরাং তাদেরকে বলা হয় সবুজ বন্ধু। সো দে আর কল আর গ্রিন প্ল্যান্টস, গ্রিন মানে সবুজ, প্ল্যান্টস মানে হলো বন্ধু। প্ল্যান্টস নিড এয়ার ওয়াটার অ্যান্ড সানলাইট টু গ্রো, গাছের প্রয়োজন হয় এয়ার মানে হলো বাতাসে, ওয়াটার মানে হলো জল এবং সানলাইট মানে হলো সূর্যের, সূর্যের আলো, টু গ্রো মানে বেড়ে উঠতে। এবার নিচে চলে এসো, টাইপস অফ প্ল্যান্টস, বিভিন্ন ধরনের গাছপালা, কি ধরনের গাছপালা আছে আমাদের জগতে? দেয়ার আর মেনি টাইপস অফ প্ল্যান্টস, সেখানে আছে বিভিন্ন ধরনের গাছপালা, দে আর অফ ডিফারেন্ট শেপস অ্যান্ড সাইজ, শেপস অফ সাইজ মানে হলো আকার, মাপ, বিভিন্ন মাপ এবং আকারে। তারা হলো কি কি? দে আর মানে তারা হলো বিভিন্ন ধরনের আকারে এবং মাপে। ট্রিজ নিচে চলে আসো, ট্রিজ এটার সম্বন্ধে লেখা আছে, বিগ অ্যান্ড স্ট্রং প্ল্যান্টস আর কল ট্রিজ, বড় এবং শক্তিশালী যে গাছগুলো তাদেরকে বলা হয় ট্রিজ বা গাছ। দে আর টল, তারা হলো লম্বা, দে হ্যাভ এ স্ট্রং অ্যান্ড থিক স্টেমস, তারা তাদের আছে শক্তিশালী এবং মোটা কাণ্ড। দ্য স্টেম অফ দ্য ট্রি ইজ কল্ড ট্রাঙ্ক, যে যে গাছের যে কাণ্ড তাদেরকে বলা হয় ট্রাঙ্ক মানে গুড়ি। এক্সাম্পলস কী কী আছে দেখো, বানিয়ান, ম্যাঙ্গো এবং নীল, ব্যানিয়ান হলো বট গাছ, বট এবং আম এবং নীল গাছ, এগুলো হলো ট্রিজের উদাহরণ। পরের পেজে চলে যাও, পরের পেজে কী আছে, পরের পেজে আছে শ্রাব, শ্রাবস মানে হলো ছোট্ট যে ঝোপঝাড় জাতীয় যে গাছগুলো সেই সম্বন্ধে সেই সেই গাছগুলোকে বোঝায়। স্মল অ্যান্ড জুসি প্ল্যান্টস আর কল শ্রাবস, ছোট্ট এবং ঝোপঝাড়পূর্ণ যে গাছগুলো, ছোট্ট এবং ঝোপঝাড়পূর্ণ যে গাছগুলো তাদেরকে বলা হয় শ্রাবস, শ্রাবস মানে গুল্ম জাতীয় যে গাছ। দে আর মাছ স্মলার, তারা হলো সব থেকে ছোট দ্যান ট্রিজ গাছের চাইতে। দে হ্যাভ সেভারাল থিন উডি স্টেমস, তাদের কয়েকটি পাতলা কাষ্ঠ জাতীয় কাণ্ড আছে। এক্সাম্পলস হলো রোজ, সানফ্লাওয়ার অ্যান্ড হিবিসকাস, রোজ মানে গোলাপ, সানফ্লাওয়ার মানে সূর্যমুখী এবং হিবিসকাস মানে জবা, এগুলো হলো শ্রাবসের উদাহরণ। এবার হার্বসে চলো, হার্বস মানে হলো ঔষধি জাতীয় যে গাছগুলো, স্মল প্ল্যান্টস উইথ সফট স্টেমস আর কল হার্বস, ছোট্ট যেগুলো নরম কাণ্ড তাদেরকে বলা হয় ঔষধি জাতীয় যে গাছ, সেটা হলো ছোট্ট এবং নরম কাণ্ড তাদেরকে বলা হয় হার্বস। দে হ্যাভ সফট উইক অ্যান্ড গ্রিন স্টেমস, তাদের আছে নরম, দুর্বল এবং সবুজ কাণ্ড। উদাহরণ হলো, এক্সাম্পলস হলো তুলসী, কোরিয়ান্ডার অ্যান্ড মিন্ট, তুলসী, তুলসী এবং কোরিয়ান্ডার হলো ধনে এবং মিন্ট হলো পুদিনা, এগুলো হলো হার্বসের উদাহরণ।
আজকে এই অবধি তোমাদের পড়ানো হলো সায়েন্সের প্রথম চ্যাপ্টারে।